প্রায় 2 কোটি টাকা ব্রাউন সুগার সহ 2 ব্যক্তি গ্রেপ্তার জেলা পুলিশের হাতে। বেশ কিছুদিন নেশাবিরোধী অভিযান বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মিজোরাম থেকে আগরতলাগামী একটি গাড়ি চালক বদল হয়ে অন্য চালককে সময় যে দেবে। এদিকে এই খবর গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট রয়েছে। তিনি প্রথমে গাড়িটিকে আটক করার জন্য ধর্মনগরের পদ্মপুর এলাকায় উত পেতে বসেন। তারপর কৃষ্ণপুর স্কুলের সামনে থেকে এই গাড়িটি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে 17 প্যাকেট মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদের একজনের নাম জাবেদ আলী এবং অপরজন জয়দুল হোসেন, ধৃতদ্বয়ের বাড়ি বক্সনগর। তাদের বিরুদ্ধে NDPS মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। 17টা কেসে 200 গ্রামের থেকে বেশি আমরা ড্রাগ পেয়েছি। এটা হলো হিরোইন, এটা মিজোরাম থেকে এসেছে, মায়ানমার থেকে এসেছে। কোয়ালিটি খুব ভালো, আপনারা দেখেছেন, আপনাদের সামনে হয়েছে। যেটা কালোবাজারের মূল্য 2 কোটি টাকার থেকে উপরে আছে। আমরা এই গাড়ির থেকে, গাড়িটা নতুন দেখছেন আপনারা, গাড়ির এখনো নাম্বারই পড়েনি। এই গাড়ির থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজনের নাম হলো জাবেদ আলী, আরেকজনের নাম হইল জয়দুল হোসেন। দুজনের বাড়ি বক্সনগর সুনমুরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।